হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি ডু নট স্টপ এই টেক্সটটা আমরা কিভাবে বসাতে পারি যে কোনো রাস্তার মধ্যে বা যে কোনো জায়গায় একেবারে হুবহু। তো আপনারা এইভাবে বসাতে পারেন, তো আজকের এই ভিডিওতে দেখব। তো চলুন দেখা যাক, এখানে টেক্সট বসাতে গেলে তারপরে আমরা একটি নতুন ট্যাবে যাব, নতুন এরকম একটি লেয়ার নেবেন, ব্ল্যাক কালার হলে ভালো হয়, আপনারা যে কোনো কালার নিতে পারেন। তো এখানে আমাদের টেক্সট এডিট করতে হবে, যেহেতু টেক্সট নিব, প্রথমে নিব এখানে ডু নট স্টপ, তো এই লেখাটা নিলাম, নেওয়ার পরে একটু সাইজ বাড়িয়ে দিই, ঠিক আছে। এখন অ্যারো চিহ্ন নিতে হবে, এখান থেকে নিব শেপ থেকে কাস্টম শেপ, তো এখানে আমার নেওয়া আছে, তো এটা শেপটা নিয়ে নিবেন অ্যাড করে, যাই হোক এরকম একটা শেপ নিয়ে নিবেন। তো কালারটা চেঞ্জ করে দিব হোয়াইট, তারপরে কন্ট্রোল টি দিতে পারেন, তারপর এখানে আপনাদের রোটেট 90 ডিগ্রি করতে পারেন, এভাবে ঘুরিয়ে দিবেন, এভাবে নিবেন। ওকে, লেয়ারে ক্লিক করবেন, এখানে আপনাদের অ্যারো এবং কি ডু নট স্টপ, তো দুইটাতে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পর কন্ট্রোল ই, দেখুন একসাথে হয়ে গেছে এটা। তো এখন কি করবেন আপনারা, এই অ্যারোতে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে এখানে আপনারা রেক্টেঙ্গুলার এটাতে ক্লিক করবেন, করার পর এটা সিলেক্ট করে দিবেন অল, দেখুন সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল এক্স, তো দেখুন এটা আমাদের কপি হয়ে গেছে। কপি হইলে আপনাদের এখানে কি করতে হবে, এখানে একটা লেয়ার নিতে হবে পিকচারের, এখানে লেয়ারের পর আপনাদের এখানে ফিল্টার, ফিল্টারের পর ফিনিশিং পয়েন্ট, ফিনিশিং পয়েন্টে আপনাদের সে পিকচারটা চলে আসবে। তো তো ফিনিশিং পয়েন্টে আপনাদের এরকমই একটা কার্সর চলে আসবে, তো তারপর আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এই জায়গা থেকে এই জায়গা রাস্তাটা, অর্থাৎ এইভাবে সিলেক্ট করে দিবেন রাস্তাটা, দেখুন আপনাদের সিলেকশন হয়ে গেছে। তারপর এটা টেনে দিতে পারেন, এভাবে টেনে দিলাম, তো তারপরে আমাদের একটি কাজ আছে, তো যে পিকচারটা কপি করছিলাম কন্ট্রোল এক্স দিয়ে, তো এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করব, দেখুন পিকচারটা চলে আসে, তো এটা রিসাইজ করতে পারবেন এখান থেকে। তো আমরা যদি এখানে বড় করতে চাই, দেখুন রিসাইজ করতে পারতেছি। এখন যদি আমরা অল্টার চেপে এখানে আবারও বসাতে চাই, ওকে হয়ে গেছে, দেখুন একেবারেই হয়ে গেছে। তারপর এখানে আপনাদের ক্লিক করতে হবে, ক্লিক করে ব্ল্যান্ডিং, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার লেয়ারিং, এটাতে যদি একটু বাড়িয়ে দেন, দেখুন অনেকটাই পরিবর্তন আসছে।